नमस्कार बंधुरा प्रियंका किचेन उइथ होममेड फूडर पक्ष থেকে স্বাগত জানাই। आज आमी आपनादे लोटे माछे तेलकारी रेसिपी करे देखाबो। ताहले चलुन बंधुरा माछगुलो देखे नी। देखुन बंधुरा एइगुलो होच्छे लोटे माछ, नदीर माछ, एगुलो सामुद्रिक माछ। एगुलो बाच्चारा खेते खुबी पछंद करे। एर एकटाई काँटा भालो करे रान्ना करले खुबी बाच्चारा पछंद करे। तो चलुन बंधुरा आमी माछगुलो केटे नी। एबार आमी माछगुलो केटे निच्छी। एर मुखेर भेतरे कत दाँत थाके एगुलो हाते लेगे जाए, साबधाने काटते हबे एगुलो। एटा बाद दिते हबे केटे। এই মাছের গায়ে ছোট ছোট পাতলা আঁচ থাকে, এইভাবে বটি দিয়ে ঘষে নেব। এই কালো যে মাছের দাগগুলো থাকে এগুলো উঠে যাবে বটিতে একটু করলে। ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন মাছগুলো কত বড় বড়, ফ্রেশ একদম। লোটে মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা এটা একটাই কাঁটা, এই কাঁটা দেখা যাচ্ছে, এর বেশি কাঁটা নেই। খেতে খুবই ভালো। এই মাছগুলো ভাজার সময় ভেঙে যায় বলে তাই অনেকে রান্না করে খেতেও চায় না, কিন্তু আমি যেই প্রসেসে করছি এই প্রসেসে করলে আমার আপনার মাছগুলো গোটাও থাকবে, ভাঙবেও না। তো আমি দেখে নিন আপনারা কি প্রসেসে আমি করছি, এটাই মেইন প্রসেস মাছ গোটা থাকার জন্য। আমি দুটো কাগজ নিয়ে নিয়েছি, ওর মধ্যে মাছগুলো রেখে আমি রোলিং করে মুড়ে দিচ্ছি। এভাবে মুড়ে দিচ্ছি কারণ এটা সামুদ্রিক মাছ, তো প্রচুর পরিমাণে মানে জল ওঠে, তাই এগুলো ভালো করে ভাজা যায় না। এইভাবে করে নিলে মাছের জলটা আর উঠবে না, আর সহজেই ভাজা যাবে, ভাঙবে না। আবার আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা মাছগুলো এইভাবে নিয়ে রোলিং করে মুড়ে দিতে হবে। এইভাবে করে দিয়ে দুদিকে মুড়ে দিতে হবে ভালো করে। হয়ে গেছে মোড়া। আপনারা খবরের কাগজেও মুড়ে নিতে পারেন এইভাবে। আমি মাছগুলো ভালো করে মুড়ে নিয়েছি এইভাবে। এই প্রসেসে একই প্রসেসে আপনারাও এইভাবে করে রান্না করবেন, দেখবেন মাছগুলো আর ভাঙবে না, একদমই ভাঙবে না। মাছগুলো যাতে ভালোভাবে জল ঝরে যায় এর জন্য আমি একটা ভারী জিনিস নিয়ে এর উপরে চাপা দিয়ে দেব। এক ঘন্টা পরে এইগুলো আমি খুলে আপনাদের দেখাবো। লোটে মাছ রান্না করতে আমার লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনে পাতা। এবার এক এক করে আমি এগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করতে হবে তাই ফোটা রেখে দিচ্ছি, পরে পেস্ট করে নেব। আদা কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি। এবার
এবার ধনে পাতা কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি পেস্ট করে নিচ্ছি। এবার রসুনটা পেস্ট করে নেব। এবার আদাটা পেস্ট করে নিচ্ছি। এবার আমি সরে নিচ্ছি ভারী জিনিসটা। দেখি এবার এক ঘন্টা বাদে আমি ফিরে এলাম, দেখুন কতটা পরিমাণে কাগজগুলো ভিজে গেছে। মাছগুলো পুরো শুকনো, দেখুন কাগজগুলো কি পরিমাণ ভিজে গেছে। আর মাছগুলো এই কাগজটা রস যা টেনে নিয়েছে মাছে, কাগজ পুরো ভিজে গেছে, জল বেরোচ্ছে কাগজ থেকে। কাগজ থেকে কত জল বেরোচ্ছে, সব মাছের রসটা এই কাগজগুলো শুষে নিয়েছে, কতটা জল বেরোয়ছে। এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদটা ভালো করে মেখে নেব আস্তে আস্তে করে, যাতে মাছগুলো না ভেঙে যায়, নরম মাছ। লবণ দিয়ে দিচ্ছি মাছে, দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো। আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব, অল্প অল্প দিয়ে ভাজতে হবে, কারণ বেশি পরিমাণ দিলে মাছগুলো গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাঙেনি। পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হোক, আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটু বাটিতে, এর মধ্যে লবণ দেব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন লঙ্কা দেবেন সেই অনুসারে দেবেন, হলুদের গুঁড়ো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু। এবার
আমি একটু জল দিয়ে দিচ্ছি, যে যেমন ঝোল খাবেন সেই অনুসারে জলটা দেবেন। তবে এটা বেশি না মানে জল দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে কোষা 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 হবে একটু। আর আমার রেসিপিটার নামই হচ্ছে তেল কোষা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এবার আস্তে করে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। আমার হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এগুলো নামিয়ে নেব যাতে না। দেখুন বন্ধুরা, আমার লোটে মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারটাও এসেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা এরকম বানিয়ে একই প্রসেসে গরম গরম ভাতে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।